ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। স্পেশাল ট্রেন ছাড়া বাকি সব ট্রেনের টিকিট বাতিল। 30 জুন পর্যন্ত বাকি সমস্ত ট্রেনের টিকিট বাতিল করল রেল। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, রেল সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, রেল সূত্রে যেটা বলা হচ্ছে, রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা বলা হয়েছে, এই যেটা শ্রমিক স্পেশাল ট্রেন চলছে এবং যে স্পেশাল ট্রেন সার্ভিস দিল্লি থেকে 15টা শহরে শুরু হয়েছে, সেই ধরনের স্পেশাল ট্রেন ছাড়া যেগুলো নির্ধারিত মেইল এক্সপ্রেস প্যাসেঞ্জার বা লোকাল ট্রেন চলে, সেই সার্ভিস কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধই থাকছে, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কারণ অনেক জায়গা থেকেই একটা জল্পনা তৈরি হচ্ছিল যে ধাপে ধাপে হয়তো আরো বেশ কিছু ট্রেন চালানোর ভাবনা রয়েছে রেল মন্ত্রকের, কিন্তু পরিষ্কার বলা হচ্ছে এই ধরনের স্পেশাল ট্রেন ছাড়া অন্য ট্রেন আপাতত চলবে না, সেটা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা বলা হয়েছে, যাদের টিকিট কাটা রয়েছে, কারণ আমরা জানি যে 4 মাস আগে ট্রেনের টিকিট বুক করা যায়, তার ফলে ট্রেন পরিষেবা বাতিল হওয়ার আগেও যারা টিকিট কেটেছেন সেই টিকিটের অস্তিত্ব রয়েছে। যাদের টিকিট রয়েছে 30 জুন অবধি, সেই 30 জুন অবধি সমস্ত টিকিট বাতিল করা হচ্ছে, সেটাও রেলের তরফে বলা হয়েছে। এবং এক্ষেত্রে দুটো ভাবে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে। যারা অনলাইন টিকিট কেটেছেন IRCTC অ্যাপ থেকে অথবা IRCTC ওয়েবসাইট থেকে, তাদের সেই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে টিকিট কাটা হয়েছে সেখানেই টিকিটের টাকা ফেরত চলে আসবে। যারা কাউন্টার টিকিট কেটেছেন তাদেরকে কাউন্টারে গিয়ে টিকিটের টাকা ফেরতের অ্যাপ্লিকেশন করতে হয়। অন্যান্য ক্ষেত্রে যেদিন নির্ধারিত যাত্রার দিন তার 3 দিনের মধ্যে এই টিকিটটি বাতিল করতে হয়। এক্ষেত্রে সেটা বাড়িয়ে 6 মাস করে দেওয়া হচ্ছে, যাতে লকডাউনের মধ্যে জোর করে তাকে কাউন্টারে টাকা ফেরত নিতে না আসতে হয়। তাই 6 মাস করে দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো সময় গিয়ে কাউন্টার থেকে টাকা নিতে হবে। তবে রেলের এই ঘোষণা থেকে স্পষ্ট, আপাতত তাদের কিন্তু শ্রমিক স্পেশাল বা এই দিল্লি থেকে অন্যান্য শহরের যে স্পেশাল ট্রেন সেটা ছাড়া আর কোনো ট্রেন চালানোর ভাবনা চিন্তা নেই। 30 জুন পর্যন্ত সেই ট্রেনগুলো চলার কোনো সম্ভাবনা নেই বলেই প্রায় জানিয়ে দিল ভারতীয় রেল। মধুবন, ধন্যবাদ অরিত্রিক।